নমস্কার বন্ধুরা, ইউনিক মমস কিচেনে সবাইকে স্বাগত জানাই। বর্ষাকাল মানে কিন্তু ইলিশ মাছ, আর আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের মালাই পাতুরি। তো চলুন মালাই পাতুরি বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিক্সির জারের মধ্যে 1 চা চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1টা কাঁচা লঙ্কা, 1 চা চামচ নুন দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষেটা পেস্ট করার সময় একটু নুন দিলে সর্ষেটা আর তিতা হয় না। দেখুন, এরকম একটা গাঢ় পেস্ট বানিয়ে নিতে হবে। আবারও একটা মিক্সির জারের মধ্যে কিছু নারকেল দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার একটা বোলের মধ্যে তৈরি করে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নারকেল পেস্টটাও দিয়ে দিচ্ছি। এখানে নারকেলটা একটু কচি নেবার চেষ্টা করবেন, তাতে টেস্টটা ভালো হবে। আর 1 চা চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ আর 3 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাটার সাথে সমস্ত ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব ইলিশ মাছগুলো মশলার সঙ্গে মাখানো হয়ে গেছে। এবার কলা পাতাগুলোকে হালকা সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও সেঁকে নিতে পারেন, অথবা তার মধ্যে দিয়েও সেঁকে নিতে পারেন। কলা পাতাটা না সেঁকে নিলে কিন্তু এটা ফেটে যেতে পারে। সব কলা পাতাগুলো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি। এবার একটা কলা পাতা নিয়ে 1 পিস মাছ দিয়ে দিচ্ছি। এবার কিছুটা মশলা দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে 1টা কাঁচা লঙ্কা চিরে দিয়ে এভাবে কলা পাতাটা মুড়ে নিচ্ছি। এবার 2 সাইড ভালো করে মুড়ে দিচ্ছি। মুড়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নিচ্ছি। কলা পাতাটাকে কিন্তু অবশ্যই ভালো করে মুড়ে বেঁধে নিতে হবে, না হলে কি কলা পাতাটা ফেটে গিয়ে মশলাটা বেরিয়ে যেতে পারে। খুব ভালো করে গিট দিয়ে নিয়েছি। আবারও 1 পিস মাছ দিয়ে ভালো করে কলা পাতার সঙ্গে মুড়িয়ে নিয়েছি। সমস্ত মাছগুলোকে একই রকমভাবে কলা পাতায় মুড়িয়ে নিয়েছি। এবার তাওয়া বসিয়ে 1/2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গোটা তাওয়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। এবার কলা পাতায় মোড়া মাছগুলোকে একে একে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুলে একবার উল্টে দিচ্ছি। সমস্ত মাছগুলো উল্টে নেওয়া হয়ে গেছে। এবার আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে আবারও একবার উল্টে দিচ্ছি। মালাই পাতুরি আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। এই মালাই পাতুরি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।